দাউ দাউ করে জ্বলছে আগুন, লেলিহান শিখা গ্রাস করছে একরের পর একর বনাঞ্চল। শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যায় চীনের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় প্রদেশ সিচুয়ানের ইয়াজিয়াং কাউন্টির বাইজি গ্রামের কাছে দাবানলের সূত্রপাত হয়। শনিবার বিকেলে তীব্র বাতাসের কারণে দাবানল পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করে, ছড়িয়ে পড়ে পাহাড়ি অঞ্চলে। তবে কত একর বনাঞ্চল পুড়ে ছাই হয়েছে তা এখনও নিশ্চিত করে জানায়নি কর্তৃপক্ষ। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে অন্তত 1000 দমকল কর্মী, ব্যবহার করা হচ্ছে হেলিকপ্টারও। শক্তিশালী বাতাস এবং বৃষ্টিসীমা কমে যাওয়ায় আগুন নিয়ন্ত্রণে বেশ বেগ পেতে হচ্ছে তাদের। এরই মধ্যে বেশ কয়েকবার কাজ বন্ধ করতে হয়েছে। এদিকে এখন পর্যন্ত কোনো হতাহতের ঘটনা ঘটেনি, তবে যে কোনো প্রকার দুর্ঘটনা এড়াতে আশপাশের অন্তত 700 বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। একই সঙ্গে আশপাশের এলাকা কালো ধোঁয়ায় ছেয়ে যাওয়ার কারণে রাস্তাগুলো বন্ধ করেছে কর্তৃপক্ষ। আফরিন মৌ, সময় সংবাদ।